হ্যালো বন্ধুরা, জব 24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্যের ডিএম অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সেকশনে আপনাদেরকে নিয়োগ করা হবে একাধিক পোস্টে। 8 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো কোথা থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কত শূন্য পদ রয়েছে, কী কেমন যোগ্যতা লাগবে বা এখানে কীভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হয়েছে। তো আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে 8/6/2022 তারিখে এটি রিলিজ করা হয়েছে। এখানে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে একাধিক পোস্টে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সেকশনে। তো এখানে আপনাদের বলা হয়েছে 17 জুন 2022 তারিখ আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে জুলাইভান জাস্টিস বোর্ড হুগলি জলপাইগুড়ি জেলাতে। তো এখানে আপনাদের বলা হয়েছে বাংলা লিখতে পড়তে আপনাদের বলতে জানতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত পোস্টে আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে, প্রথম পোস্ট রয়েছে অর্ডারলি, দুটি ভ্যাকেন্সি রয়েছে, 7,000 টাকা করে প্রতি মাসে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, ক্লাস 8 পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। একটি পোস্ট রয়েছে ইউআরদের ক্ষেত্রে এবং একটি পোস্ট রয়েছে এসসিদের ক্ষেত্রে। 2 নম্বর পোস্ট রয়েছে নাইট গার্ডের, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, 7,000 টাকা করে প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থীর এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে বায়োডাটা এবং সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে ইন্টারভিউতে আপনাদেরকে যেতে হবে। রিপোর্টিং টাইম বলা হয়েছে 10টা। তো বন্ধুরা, ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।